নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী। আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আজ টাইটেলটা একটু অন্যরকম, তাই নয়? হ্যাঁ, আজকে আমার ভিডিওটা মানে আমি আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে এলাম, কিছু মনের কথা, কিছু কষ্টের কথা, কিছু ভালো লাগার কথা। তো কিছু কথা মনে হয় মাঝে মাঝে শেয়ার করতেও তো ভালো লাগে, যেটা শেয়ার না করলে হয়তো মনে কিছু ব্যথা রয়েই যায়। তো আর চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিও কী নিয়ে, টাইটেলে যেটা লিখেছি সেটার কথা বাদই দিন, আমি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। তো আমার এতদিন ধরে যে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো চলছিল, তো সেই নিয়ে ছেড়েও আমি ইউটিউব করা থেকে, আমি আমার এই ইউটিউব জার্নি আমার অনেক কষ্টের সত্যি কথা। কারণ আমি এই ইউটিউব শুরু করেছিলাম বলে অনেকেই অনেক রকম কথা বলেছিল, অনেক বেদনাদায়ক কথা বলেছে, অনেক খারাপ কথা বলেছে, যাই হোক সেগুলোকে বাদই দিলাম। আমার এই যে ঘুরতে যাওয়া 2023 সালে, বছরে মানে দুবার ঘুরতে গেছি, তো তার জন্য অনেকে বলেছে হয়তো যে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করছি, সেই কারণে হয়তো ঘুরতে যাচ্ছি, সেই কারণে হয়তো আমার এত ঘুরতে যাওয়া, আমি লাখ লাখ টাকা ইনকাম করছি ইউটিউব থেকে, প্রচুর টাকা, তো তাই আর কি এত এত ঘুরতে যাচ্ছি। আমি এটা বলি, যারা বলছেন তো তারা নিজেদের কাজগুলো ছেড়ে একবার এই প্রফেশনটাতে ঢুকেই দেখুন না যে কত টাকা ইনকাম হচ্ছে আর তার পিছনে কতটা হার্ডওয়ার্কিং করতে হচ্ছে, তাই নয় কি? একবার ঢুকেই দেখুন, আপনারা নিজেদের চাকরি জব যে যা করছেন সেগুলোকে ছেড়ে একবার ঢুকে দেখুন যে কতটা কষ্ট, কতটা খারাপ কথা শুনতে হয় এই সোশ্যাল মিডিয়াতে এলে। এত সুন্দর একটা কাজ করছি অথচ তার সাথেও আমি একটা একটা কথা বলি যে আমার ইউটিউবটা করাটা আমার অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমাকে মাস্টারমশাই কিন্তু কোনো দিন বলেনি যে তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজে ইনকাম করো, বা আমাকে সেই অভাবটাও কোনো দিন বুঝতে দেয়নি। আমি নিজে চেষ্টা করেছি যে আমি নিজে যদি কিছু করে মাস্টারমশাইয়ের একটু হেল্প করতে পারি, তাতে আমার অনেক অনেক আনন্দ। সেখানেও মানুষ পিছন থেকে টান মারছে, সেখানেও মানুষ ওপরে উঠতে দেবে না, সেখানেও মানুষ ভাবছে না এ তো এতে থেকে অনেক ইনকাম করছে, এ তো এর থেকে অনেক টাকা ইনকাম করে ফেলছে, একে তো এগোতে দেওয়া যাবে না, সেখানেও মানুষের বাধা। তাই এটাতে আমার ইউটিউব করাতে মাস্টারমশাইয়ের কোনো কিন্তু আপত্তি ছিল না, আর মাস্টারমশাই আমাকে কোনো হেল্প করেনি, কারণ তার সময় নেই, যেটা সত্যি কথা তার সময় ছিল না, তার সময় নেই, সে আমাকে হেল্প করতে পারেনি। কিন্তু সাপোর্ট আমাকে ফুল করেছে, 100% সাপোর্ট করেছে। বুঝতে পারছেন কতটা সাপোর্ট? আমি যদি বলি ছেড়ে দেবো, কিন্তু সে বলবে না কেন ছেড়ে দেবে, তোমাকে ইউটিউব ছাড়তে আমি দেবো না। কারণ কি, তার ভালো লাগা হচ্ছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, এই কাজটা তার প্রচুর ভালো লাগা। সে বলছে আমার এর থেকে কতটা পয়সা এলো না এলো আমার তাতে কোনো দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই এতে কতটা টাকা এলো, আমার প্রয়োজন যে এতে যে স্মৃতিগুলো, এতে যে আমাদের ভালো লাগা, ভালোবাসা, সুখ দুঃখ, প্রত্যেকটা মুহূর্তে যে স্মৃতিটা আমাদের এর মধ্যে সেভ করা থাকছে, সেই সেভটা হয়তো আমি আমার মেমোরি কার্ড কিনে তাতেও সেভ করে রাখতে পারবো না, তাই নয় কি? আমি কি কথাটা খুব ভুল বললাম? তাই যারা এই ধরনের কথাগুলো বলছেন না যে অনেক অনেক টাকা পাওয়া যায়, অনেক অনেক টাকা পাচ্ছে বলে এরা এত ঘুরছে, এদের এত বিলাসিতা, না না এটা কথা ভুল ভাবছেন। আমরা না মনের দিক থেকেই বিলাসবহুল, কেন জানেন? আমাদের পয়সা নাই থাকতে পারে, মনটা আকাশের মতো বড়, যদি মন বড় করেন না এক টাকাতেও অনেক কিছু হয়ে যায়, আর যদি মনটা ছোট করেন লাখ টাকাতেও কিচ্ছু হবে না। একটা কথা জানবেন, আমরা অল্পেতেই সন্তুষ্ট, আমরা একটু বিলাসবহুল জীবন কাটাই বলে আমাদের সবাই ভাবে যে আমাদের কত টাকা পয়সা হয়তো এই এতে যাচ্ছে। যারা ভাবছেন, আমি সকলকেই বলছি, আমি কাউকে মেনশন করে বলছি না, আমি আমার সকলকেই বলছি যে আমার সাথে যারা ইউটিউব করেন তারা তো জানেনই যে আমরা কত টাকা পাই ইউটিউব থেকে, তাই নয়? হ্যাঁ টাকা পাচ্ছি, কিন্তু তাই বলে এই নয় যে লাখ লাখ টাকা পাচ্ছি, আমাদের ঘোরার খরচ উঠে যাচ্ছে। এক একটা ঘুরতে যাওয়ার খরচ কতটা হতে পারে সেটা কি আপনাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে আপনাদের কোনো? কোনো আইডিয়া নেই। তাই এই বিষয়ে নিন্দাজনক মন্তব্য করে নিজেদেরকে ছোট করছেন, উল্টে আমাদেরকেও অন্যজনের কাছে ছোট করছেন, তাই নয় কি? তাই আমার এই ব্যাপারগুলো খুব খারাপ। একটা কথা জানেন কি, যে পরচর্চা পরনিন্দা নরকবাস, এই কথাটা কিন্তু খুব সত্য কথা। তাই আমার এই জিনিসগুলোকে খুবই অপছন্দের,
এই কাজগুলোকেই আমার মনে হয় খুবই অপছন্দের কাজ। এই কথাগুলো অনেক দিন ধরেই শেয়ার করব 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 বলে ভেবেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আজ মনে হলো না কিছু ভিডিও দেব না, আজ এই কথাগুলো শেয়ার করি। তাই একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে, নিজের সম্মানটা রক্ষা করতে চাইছে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে চাইছে, দয়া করে তাকে পিছনে টেনে ফেলে দেবেন না। আপনাদের যদি মনে হয় যে এতে অনেক অনেক টাকা পাওয়া যায়, তাই তাহলে আপনারাও এই প্রফেশনে আসুন, এসে দেখুন যে কতটা হার্ড ওয়ার্ক করতে হয় এর পিছনে, কতটা। তারপর বুঝবেন যে কতটা কষ্ট করলে তবে দুটো টাকা পাওয়া যায়। আমি বলবো না যে আমি ইনকাম করছি না, আমি ইনকাম করছি, হ্যাঁ নিজেরটা চলে যায়, নিজের হাত খরচা, নিজের যে যেগুলো আমার যে ইচ্ছা করে সেগুলো আমি চালিয়ে নিতে পারি। আমার ইচ্ছা যে আমি যেন মাস্টারমশাইয়ের পাশে দাঁড়াতে পারি, মাস্টারমশাইয়ের যে দুঃখ কষ্ট সেগুলোকে যেন ভাগ করে নিতে পারি। আমার এটাই ইচ্ছা, খুব ইচ্ছা। সেই কারণে আমি একটা প্রফেশনকে বেছে নিয়েছি, যেটা করলে যে প্রফেশনটায় আমি আমার ঘরের দিকও সামলাতে পারবো, আবার আমি আমার নিজের পায়েও দাঁড়াতে পারবো। সেই কাজগুলোকে শেয়ার করি, আমি আমার নিজের পায়েও দাঁড়াতে পারবো। ভগবান যদি চান, আপনারা বড়রা যারা আছেন, যারা আশীর্বাদ করুন যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আর দয়া করে আমার এই কথাগুলোকে কেউ খারাপ ভাববেন না, আমার কথাগুলো খুব খারাপ লেগেছে তাই আপনাদেরকে আমি শেয়ার করলাম। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আর কথাগুলোর বিষয় না একটু ভাববেন যে আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি। এই ধরনের মন্তব্য করার থেকে যদি ভালো মন্তব্য করেন বা ভালো কিছু কাজ করে যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন, মানুষের সম্মান রাখতে পারেন, তাহলে মনে হয়, আমার মনে হয় খুব ভালো হবে। তাই না করে যদি একটা মানুষের পিছনে লেগে থাকেন যে তাকে কীভাবে নামাবো, অনেকের কাছ থেকে অনেক খারাপ কথা শুনেছি এই ইউটিউব নিয়ে, কিন্তু আমি বলবো এই ইউটিউব প্ল্যাটফর্মটা কোনো খারাপ প্ল্যাটফর্ম নয়, একটা মেয়ের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সংসার সমস্ত কিছু কাজকর্ম সে করার পরেও নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই বলবো প্রত্যেকটা মেয়েকেই বলবো, নিজের পায়ে দাঁড়াও, নিজেরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করো, নিজেদের খরচা নিজেরা চালানোর জন্য চেষ্টা করো, নিজেদের যাতে কারোর কাছে হাত পাততে না হয় যে আমাকে দুটো টাকা দেবে বা আমাকে 10টা টাকা দেবে বা আমাকে 200টা টাকা দেবে আমি এটা কিনবো। আমার এই জিনিসগুলোর জন্যেই আর কি আমার প্রত্যেকটা মেয়েকে বলা যে নিজের পায়ে দাঁড়াও, নিজের খরচাটা নিজে চালানোর চেষ্টা করো, তাতে দেখবে নিজেরাও ভালো থাকবে আর পরিবারের সকলেই ভালো থাকবে। এতে কেউ তোমাকে কোনো দুটো খারাপ কথা শোনাতে পারবে না, তোমার সম্মান বা তোমার মাথা যাতে নত না হয়ে যায় সেটাও কেউ করতে পারবে না। তাই সবাইকে বলবো নিজেরা চেষ্টা করো, যেমনভাবে হোক যেভাবে হোক নিজেরা নিজেদের পায়ে নিজেদের কে ইন্ডিপেন্ডেন্ট করে তোলার চেষ্টা করো। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার কথাগুলোর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। টাটা।